रुको जरा सबर करो। बर्तमान टिकटॉक के की चले अपनी मुना बोझेनी टिकटॉक के बर्तमान की चले दूर मे बोलने तो है टिकटॉक ये चले बार बार एक कथा কিন্তু মা এটা এরকম করতেছে কে জানি না ভাই তুই জামাস না তুই চুপ কর চুপ মেয়েটা যে অঙ্গভঙ্গি করতেছে এটা তো ছেলেরা উপর থেকে দেয় মেয়েরা নেয় ঠিক কইছ হাই রে জুগাইলো এখন ছেলেরা নেয় মেয়েরা দেয় খালা মা একা একা এসব কইরেন না মাজাটা ভাঙতে পারে পরে কিন্তু আসল কাজ করতে পারবেন না বর্তমানে টিকটকটা হয়ে গেছে একটি শ্লীলতার আড্ডাখানা যেখানে শুধুমাত্র খারাপ কন্টেন্ট আপলোড হয় হ্যাঁ সবাই না কিছু কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েটর ভালো কন্টেন্ট দেয় বাট বাদ বাকি সবগুলোই খারাপ কন্টেন্ট দেয় ভিউ পাওয়ার আশায় অ্যান্ড সেলিব্রিটি হওয়ার আশায় সো নিজেদের স্বার্থ হাসিলের জন্যই এসব কাজ করে থাকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা তাহলে শুরু করো সো বাই দ্য ওয়ে আনলিমিটেড ভরা উইথ চেয়ার লড়া চড়া টুমরিস একটু হলুদ একটু লবণ একটু তেল রোস্ট হবে করা হ্যাঁ আরে আমি দেখি ফ্যাসিনেশন হয়ে গেলাম আজকে তো পিছে আগুন ডেফিনেটলি লাগানো লাগে পিছনে আগুন আবে গধে কই ভাই পিছনে তো আগুন লাগে নাই পিছনে আগুন লাগুক বা না লাগুক ভিডিওটা দেখার পর আসল জায়গায় আগুন লেগে গেছে এইটা আইসুকর আইসুকর এই দেশে জনগণের জন্য ভাই মফিজ ইন্ট্রো লাগা এই শালার পুত্র বাপ জীবনে ইন্ট্রো দেখছিল রে বর্তমান বিশ্বে মেয়েরা ছেলেদের কি শিখাইতেছে আফা একটু দেখে আসেন ভাইজান বিশ্বাস না করলে এটাই সত্য এসব দেখে ছেলেদের মাথা এমনিতেই হট সব দেখার পর আমারও ভয় করতেছে কবে জানি আমার জাউরা বন্ধুকে আমার আমেরিকান মেয়েকে বিয়ে করবো प्यार हो गया है आपको हमसे प्यार हो गया है आपको हमसे कोनो में की बिया करबो ना आमी अच्छा हमरा बियर पर की करबो टपा टप टप अच्छा टपा टप माने टा की तुम जानो ना दुदुखा खाला मा देखेबेन किसो हमरे এইসব শিশুদের জন্য অনেক কার্যকরী আপা এগুলো আমাদের মানায় না আপা আরে আমাদের দেখে লাভ নাই মানে মনে হইতেছে সাপ দিয়ে দুইটা ডা ফাড়া দেই ভাই কেন হতে পারে না বারণ শর্ত বারবার দেখাবে আমি বসে থাকবো আমি বিশ্বাস করি না দূরমি আপনি বিশ্বাস করলে করেন না করলে না করেন এটাই সত্য বর্তমানে ওইসব ভিডিও দেখার জন্য আর বিভিন্ন খারাপ ওয়েবসাইটে ঢুকতে হয় না ওকে টিকটকই যথেষ্ট কিছু পাসার দোলা নেমে আছে যাদের থেকে ছেলেরা ভালোবাসা পাওয়া যায় না ওকে একটু ভালো পোশাক পর ভালো হয়ে চল দেখবি ছেলেরাই তোর পিছে ঘুরবে আসলে সবসময় আমি সত্য কথাই বলি আপা একটু থামেন আপা সত্য কথা আমি মেয়েদের বিরুদ্ধে কিচ্ছু কিচ্ছু পাইতাম না আপা যা কইছি সব সব ভুল আপা মাফ করে দেন আপা মাফ তাও আপনি শান্ত হন আপা শান্ত হন আপা আপনি সো আপুরা যারা এরকম ভিডিও বানান সো তাদেরকে বলতে চাই সময় থাকতে ভালো হয়ে যাও ভালো ভালো ভিডিও বানাও আর না হলে আমি তো একজন বলতেছি আর যখন পুরো দেশের মানুষ আপনাদের বলবে তখন কিন্তু তালি বাজাবে ছিল তোর পাছায় আমার থাপ্পো সো বি কেয়ারফুল ভালো হয়ে যাও সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো নেক্সট এর চাইতে আরো ধামাকা ভিডিও আসবে সো রেডি থেকো খেলা হবে আল্লাহ আমাকে তুমি উঠায় না